নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চীনা পার্কেতে। তো চীনা পার্কের একদম প্রায় প্রাইম লোকেশন বললেও এটাকে কম বলা হয়, এরকম একটা লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে একটি G+5 বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশান তুলে ধরতে চলেছি। এই যে ফ্ল্যাটটি রয়েছে এটার পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। যথাক্রমে আপনারা পাচ্ছেন 670 স্কোয়ার ফিট পাচ্ছেন, 760 স্কোয়ার ফিট পাচ্ছেন, 834 এবং 846 স্কোয়ার ফিট, এরকমভাবে কিন্তু টোটাল 4টে ফ্ল্যাট এক একটা ফ্লোরের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আর এর মধ্যে বেশ কিছু অ্যামিনিটিস আপনারা পেয়ে যাচ্ছেন, যেরকম রুফটপ গার্ডেন হচ্ছে, এর পাশাপাশি লিফট যেরকম থাকছে, নিচেতে কভার্ড কার পার্কিং থাকছে, সিসিটিভি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, পাওয়ার ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন। তো এরকম ধরনের 24 আওয়ার সিকিউরিটি, সেটা তো বলেই দিলাম। তো এই ব্যাপারগুলো কিন্তু বেসিক যে সমস্ত অ্যামিনিটিস সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটা যেহেতু চীনা পার্কে ক্রসিংয়ের একদমই কাছে, তো এখানের থেকে কিন্তু আপনারা মেট্রোটা পাচ্ছেন এবং পুরো কলকাতাকে অ্যাক্সেস করতে পারছেন। এবং এখানের থেকে কিন্তু একটুখানি গেলেই আপনারা ভিআইপি রোডটা পেয়ে যাচ্ছেন, চার্নক হসপিটালের পাশ দিয়েই কিন্তু আপনারা ভিআইপি রোডটাকে পেয়ে যাচ্ছেন। কমিউনিকেশন যদি বলেন, একদম তুখর কমিউনিকেশন বললেও কম বলা হয়, এতটাই ভালো লোকেশন। এবং যারা আইটি সেক্টরে চাকরি করছেন বা সেক্টর 5 হোক বা আপনার নিউ টাউন হোক, তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধাজনক। কারণ বিশ্ব বাংলা রোড ধরে একদম সোজা গেলে আপনার প্রথমে Action Area 2টা যেরকম পেয়ে যাচ্ছেন, তারপরে Action Area 1 এবং তারপরে Action Area 3টা পাচ্ছেন। এবং সেটা পার করলেই, মানে যদি আপনারা নিউ টাউন থেকে বিশ্ব বাংলা গেট থেকে টুয়ার্ডস ডান দিকে চলে যান, তাহলে সেই দিক থেকে আপনারা সল্ট লেকে ঢুকে যেতে পারছেন। সেক্টর 5এও যে আইটি সেক্টরের আপনারা যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এটা খুব কনভিনিয়েন্ট হবে। আর যেহেতু এটা মেট্রো স্টেশনটা একদমই কাছে, তো সেদিক থেকে আপকামিং মেট্রোগুলোও আপনারা নিয়ে নিতে পারবেন। শুধু যে চীনা পার্কে আসতে হবে এমন না, এই কাছাকাছির মধ্যেও কিন্তু অনেকগুলো নবাবপুর বা এই যে সমস্ত আপকামিং মেট্রোগুলো আছে সেগুলোও আপনারা হাতের সামনেই পেয়ে যাবেন। আর এর মধ্যে WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাই, বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা কিন্তু পাচ্ছেন। তো চলুন, আচ্ছা আর একটা কয়েকটা কথা আপনাদেরকে বলে দিই। দোকান বাজার যদি করতে চান, এটা যেহেতু চীনা পার্কের সামনে, তো এখানে দোকান বাজার কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এছাড়াও শপিং মল বলতে CC2টা যেরকম রয়েছে, এছাড়াও আরও বেশ কিছু শপিং মল কিন্তু হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। এম বাজার আর রয়েছে, আরও ডিক্যাথলন রয়েছে, আরও অনেকগুলোই রয়েছে। এবার এছাড়াও অনেকগুলো গাড়ির শোরুমও আপনারা পেয়ে যাচ্ছেন। এরকম প্রচুর অ্যামিনিটিস কিন্তু আপনারা হাতের নাগালের মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো চলুন, এভাবে কথা বলে আপনাদের বোর না করে আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি একদম চীনা পার্কে, চীনা পার্কের একদম প্রাইম লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি G+5 বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্ট। এবং এর মধ্যে পার ফ্লোর টোটাল 4টে করে ফ্ল্যাটস রয়েছে। যথাক্রমে আপনি পেয়ে যাচ্ছেন 670 স্কোয়ার ফিট, 760 স্কোয়ার ফিট, 834 স্কোয়ার ফিট এবং 846 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত 2 BHK ফ্ল্যাট। এবং এর মধ্যে বেশ কিছু বেসিক যে সমস্ত অ্যামিনিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন, যেরকম CCTV ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, লিফট, কভার্ড কার পার্কিং, এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সিকিউরিটি, তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এর মধ্যে বোরওয়েল ওয়াটার সাপ্লাই এবং WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাইটাও পাচ্ছেন। এবং এটা যেহেতু চীনা পার্কের একদমই ক্রসিংয়ের কাছে, সেই কারণের জন্য এখানে থেকে আপনারা যেরকম CC2 যে শপিং মলটা আছে সেটা আপনারা যেরকম পাচ্ছেন, এছাড়া একদম চার্নক হসপিটালের পাশ দিয়ে গেলে পরেই আপনারা ভিআইপি রোডটা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফ্লাইওভার দিয়ে যদি আপনারা যান, যে চার্নকের বা ক্রসিংয়ের কাছ থেকে যে ফ্লাইওভারটা উঠছে সেটাও কিন্তু একদম হলদিরামে গিয়ে মিশছে, সেখান থেকে এয়ারপোর্ট একদম কাছে। তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন, পুরো কলকাতাকে অ্যাক্সেস করতে পারবেন। এবং আরেক দিকে যদি দেখেন তাহলে সেই দিক থেকে রাজারহাট মেন রোডটা পেয়ে যাচ্ছেন, আরেক দিকে গেলে বিশ্ব বাংলা মেন রোডটা পাচ্ছেন। Action Area 2 এবং Action Area 1এরও একদম কাছে বিশ্ব বাংলা রোডটা যদি আপনারা ধরেন, যারা আইটি সেক্টরে চাকরি করছেন তাদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক হবে। এবং এখানে থেকে যদি সেক্টর 5এও যেতে চান, এখান থেকে মানে অল টাইম আপনারা কিন্তু ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো নিতে পারেন। আপকামিং যে মেট্রো স্টেশনটা রয়েছে সেটাও কিন্তু চীনা পার্কের পাশাপাশি সিটি সেন্টারের থেকে একটু দূরেতেই হচ্ছে, তো সেগুলো নিতে পারবেন। একাধিক মেট্রো স্টেশন অ্যাভেলেবেল রয়েছে। এবং একদম নিয়ারেস্ট যদি আপনারা রেলওয়ে স্টেশন চান তাহলে বিধাননগর রোডটাও পেয়ে যাবেন। এছাড়া অ্যাজ ওয়েল অ্যাজ এই চীনা পার্কে থেকে ডাইরেক্ট দমদমের মেট্রো, যেটা আপনার রানিং মেট্রো যদি ধরতে চান সেটাও ধরতে পারেন। আর স্কুল কলেজের কথা যদি বলেন, চীনা পার্কের ক্রসিংয়ের থেকে আরম্ভ করে পুরো এরিয়ায় সারাউন্ডিংস করে প্রচুর একাধিক পুরো মাল্টি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল মানের বলা ভালো, ইন্টারন্যাশনাল মানের কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যেরকম অ্যাভেলেবেল রয়েছে, সেরকমই গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলো কিন্তু আপনার হাতের নাগালে পেয়ে যাচ্ছে। মন্টেসরি স্কুল পেয়ে যাচ্ছেন, দোকান বাজার কিন্তু একদম হাতের নাগালে, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু দোকান বাজার আপনারা পেয়ে যাচ্ছেন। কারণ বন্ধুরা এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে স্টেয়ারকেস। স্টেয়ারকেসটাকে দেখতে পাচ্ছেন, লিফটও রয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে বলে দিই, এখন বাজে হচ্ছে 4:18, আজকে 21 তারিখ। সেই কারণে এখন আলোটা একটু কম লাগছে, কিন্তু আলোর কোনো সমস্যা নেই কোনো ফ্ল্যাটের মধ্যে। এইদিকে যেটা দেখছেন এটা এ টাইপের ফ্ল্যাট, এটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 834 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া। তো আসুন প্রবেশ করা যাক। এটা কিন্তু নিচে মানে যে ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন, ফ্লোরিং কিন্তু ভিট্রিফাইড টাইলসের ফ্লোরিং হবে। এই মুহূর্তে আসলে আপনাদের যদি মার্বেল ফ্লোরিং করানোর থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা করিয়ে নিতে পারবেন। আর মেন ডোর এবং প্রত্যেকটা দরজা কিন্তু হবে প্লাইউডের। আমরা সাউথ ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি, আসুন প্রবেশ করা যাক। ঢুকেই একদম স্কোয়ার মাপের প্রায় বলা যায় বা আয়তাকার লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাবেন। আসুন, 834 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেন। কিচেনটা রয়েছে সাউথের দিকে, সাউথ ওয়েস্টের দিকে রয়েছে, সাউথের দিকেই বেশিরভাগ, ওয়েস্টের দিকে একটু টিল্টেড রয়েছে। সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, এই হচ্ছে বাথরুম। এটাও কিন্তু সাউথ ওয়েস্টের দিকেই আছে, এটাও কিন্তু সাউথ ওয়েস্টের দিকেই পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, এটা রেট কিন্তু আছে 4200 টাকা করে, 4200 টাকা করে রেট রয়েছে এটা। এই হচ্ছে মাস্টার বেডরুম। অ্যাট এ গ্ল্যান্স দেখে যেটা মনে হচ্ছে এটা 10x12 মাপের রুম হতে চলেছে। এই হচ্ছে বেডরুম, মাস্টার বেডরুম। এটার ফেসিং হচ্ছে ইস্ট, ইস্ট ফেসিংয়েতে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আবার বলছি, বিল্ডারের সঙ্গে কথা হয়েছে, উনি যেরকম জানিয়েছেন এবছরের 2025 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু ওরা হ্যান্ডওভার দেবেন, সেরকমই কথা জানিয়েছেন। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা আপনারা পাচ্ছেন ইস্টের দিকে, ইস্টের দিকে আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। চলে আসুন, আবার বলে দিচ্ছি, 834 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। মোটামুটি প্রায় সবকটা ফ্লোরই আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে, শুধু ফার্স্ট ফ্লোরটা বেরিয়েছে। এই হচ্ছে লিফটের জায়গা, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লিফটের জায়গা। আচ্ছা, এইদিকে আপনাদেরকে এইদিকে আমি এই রুমটা দেখাতে ভুলে গেছিলাম। এই দিকের এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় মাপের রুম। এটা অ্যাট এ গ্ল্যান্স দেখে যেটা বোঝা যাচ্ছে এটা প্রায় আপনার 11x13 মাপের রুম হতে চলেছে। চলে আসুন। আচ্ছা, এইখানে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। 834 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া ছিল এটার। চলে আসুন, দেখুন এই রকমভাবে ঘুরছে। এই দিকে হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, আর এই হচ্ছে ডি। এটাও এগুলো সবকটাই দেখাবো। চলে আসুন, এটা হচ্ছে 846 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার সুপার বিল্ট এরিয়া হচ্ছে 846। আমরা ঢুকেই এর মধ্যেও একটা আয়তাকার মাপের লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাব। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্ট বড় মাপের, আন্ডার কনস্ট্রাকশন আছে বলে হয়তো একটু ছোট লাগছে, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ঘর দেখতে পাচ্ছেন আর কি। কিচেনটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। এটা নর্থ ফেসিংয়েতে রয়েছে, এটা নর্থ ফেসিংয়ে রয়েছে। আপনারা উপরের দিকে নিলে আরও আলো হাওয়া বাতাস এগুলো বেশি পাবেন। এই হচ্ছে কমন টয়লেট, এটাও কিন্তু নর্থে রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট, এটা হচ্ছে বেডরুম, এটা মাস্টার বেডরুম। এটার সাইজও কিন্তু খুব কম নয়, এটাও কিন্তু অ্যাট এ গ্লান্স দেখে যেটা মনে হচ্ছে এটা 10x13 মাপের রুম হবে। চলে আসুন। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়েতে, ওয়েস্ট ফেসিংয়েতে অ্যাটাচ বাথরুমটা পাচ্ছেন। এটা ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, আর এই হচ্ছে বেডরুম। এই হচ্ছে বেডরুম, আর এই হচ্ছে ব্যালকনি। সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। আমি বারবার বলছি, আমি কিন্তু এটা যেটা রয়েছে ফার্স্ট ফ্লোরটা দেখাচ্ছি, যার জন্য আপনাদের একটু মনে হতে পারে কনজেস্টেড, কিন্তু উপরের দিকে নিলে কিন্তু এই ব্যাপারগুলো কিছুই পাবেন না। এটা আমি ফার্স্ট ফ্লোরে দেখাচ্ছি। উপরে যেহেতু এখন কাজ চলছে, যার জন্য এই ফার্স্ট ফ্লোরটাই আপনাদেরকে দেখালাম। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটাও 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, দেখুন জল পড়ছে, উপরে কাজ হচ্ছে। চলে আসুন, এই হচ্ছে সি টাইপের ফ্ল্যাট, সামনে দেখতে পাচ্ছেন সি টাইপের ফ্ল্যাট। এটা 760 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আর আমরা প্রবেশ করতে চলেছি ওয়েস্ট ফেসিংয়ে, আমরা ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। এর মধ্যে ঢুকেই আপনারা এই এরিয়াটার মধ্যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া স্পেস। আবার বলছি, 760 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আচ্ছা, এই হচ্ছে কিচেন, সামনে যেটা দেখছেন এটা কিচেন। এর ফেসিং হচ্ছে নর্থ ইস্ট, নর্থই ধরতে পারেন, নর্থের দিকেই রয়েছে, ইস্টের দিকে সামান্য একটুখানি যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। এটা নর্থ ফেসিংই ধরুন। নর্থ ফেসিংয়ে রয়েছে কিচেন, আর এই বেডরুমটাও রয়েছে নর্থে, এটা নর্থের দিকে দেখতে পাচ্ছেন। এগুলো সমস্ত যারা এখানে মিস্ত্রিরা কাজ করছে তাদেরই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন। এটা বেডরুম দেখতে পাচ্ছেন, ফার্স্ট বেডরুম। এটার সাইজও কিন্তু মোটামুটি 10x12। আচ্ছা, এই হচ্ছে মাস্টার বেডরুম, এটার ফেসিংও কিন্তু নর্থ ইস্টে রয়েছে। এটার ফেসিং হচ্ছে নর্থ ইস্ট, নর্থ ইস্টের দিকে। এই হচ্ছে মাস্টার বেডরুম, আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা রয়েছে ওয়েস্ট ফেসিংয়েতে, ওয়েস্ট ফেসিংয়েতে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন, আর ওয়েস্ট ফেসিংয়েতেই ব্যালকনিটাই পাবেন। ব্যালকনিটাও ওয়েস্ট ফেসিংয়েতেই পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। আন্ডার কনস্ট্রাকশন থাকলে একটু দেখতে অন্যরকম লাগবে, ভাববেন না এগুলো এরকম দেখতে লাগবে, হয়ে যাওয়ার পরে কিন্তু অন্যরকম পুরো যে এটা অ্যাটায়ারটাই চেঞ্জ হয়ে যাবে। আর এটা কিন্তু এই যে সামনে যেটা দেখছেন এটা কিন্তু পুরোটাই এরকমই থাকবে, কারণ এটা এই যে এরিয়াটা এটা কিন্তু পুরো দেবোত্তর এরিয়া। এগুলো কিন্তু দেবোত্তর এরিয়া বা শিবোত্তর সম্পত্তি, তো ন্যাচারালি এখানে কিন্তু ওই রকম ধরনের কোনো রেসিডেন্সিয়াল হওয়ার কথা নয়, এগুলো দেবোত্তর সম্পত্তি। আর এই হচ্ছে কিন্তু বাউন্ডারি ওয়াল, সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাউন্ডারি ওয়াল, আর এইদিকে সমস্ত ফাঁকা জমি পড়ে রয়েছে, এই দিকটাতেও তাই। তো চলে আসুন, 760 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। এটি 4200 টাকা করে রেট রয়েছে। 4200 দিয়ে আপনারা মাল্টিপ্লাই করলে দামটা পেয়ে যাবেন, সামনাসামনি বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। চলে আসুন, এই দিকে যেটা রয়েছে এটা 670 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এইটা যেটা দেখছেন এটা 670 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এর ফেসিংটা হচ্ছে ওয়েস্ট, আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। ভিট্রিফাই টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে অন্যান্যগুলোর মতোই, এবং মেন ডোর এবং অন্যান্য যে কটা ডোর দেখছেন এগুলো সবই প্লাইউডের ডোর হবে, তবে আপনাদের যদি কোনো চয়েস থাকে আপনারা সেগুলো উডেন ডোর কিন্তু করাতে পারেন। আসুন প্রবেশ করা যাক। ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি, আবার বললাম ঢুকেই লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, এই হচ্ছে কিচেন। কিচেনগুলো কিন্তু সবকটাই পুরো সেপারেটেড কিচেন, ওপেন কিচেন কোনোটাই নয় এগুলো। এটা হচ্ছে সাউথ ফেসিংয়েতে রয়েছে, সাউথ ফেসিংয়ে আপনারা কিচেনটা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কমন টয়লেট, কমন টয়লেটটাও কিন্তু প্যারালেলই আছে, তার মানে এটাও সাউথের দিকেই রয়েছে। দেখিয়ে দিচ্ছি, দেখুন এই সাউথের দিকেই রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট, আর এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ফেসিং হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। এখান থেকে কিন্তু ওয়ালটা উঠবে, এদিকে ওয়ালটা উঠবে। এই ফ্লোরটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, ওই কারণে উনি যিনি নিয়েছেন উনি ওনার মতন করে করতে চাইছেন বলে এখানে ওয়ালটা ওঠেনি। উপরে যদি দেখেন আর কি, আমরা যদি সেকেন্ড থার্ড ফোর্থের দিকে উঠি সেখানে কিন্তু এখানটা ওয়াল পেয়ে যাবেন, এখানটা ওয়াল থাকছে। বুঝতেই পারছেন একদম ইজি, জাস্ট এখানটা একটা ওয়াল থাকবে, এছাড়া অন্য কোনো চেঞ্জ নেই, এই জায়গাটা একটা ওয়াল থাকছে। আচ্ছা, এই রুমটার যে সাইজ হতে চলেছে এটা কিন্তু মোটামুটি 10x10 মাপের রুম হতে চলেছে, এটা 10x10 মাপের রুম হতে চলেছে। আসুন। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা ওয়েস্ট ফেসিংয়ে তো রয়েছে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, এবং এই সামনে এটা ফাঁকাই পাবেন, এরকম ব্লকের কোনো ব্যাপার নেই। এইটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, এই যে সামনে রয়েছে যেটা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, ওয়েস্ট ফেসিংয়েতেই পাচ্ছেন অ্যাটাচ বাথরুমটাও। এই দিক দিয়ে আমি আর ঢুকলাম না, এতে আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি এই দিক দিয়েই ঢুকছি আবার। এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, এটা সেকেন্ড বেডরুম দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 10x12 মাপের রুম হতে চলেছে, এটা মোটামুটি 10x12 মাপের রুম হতে চলেছে, অ্যাপ্রক্সিমেট বলছি, এখনও ফ্লোরিংটা হয়নি তাই। সবই 4200 টাকা করে রেট আছে, মাল্টিপ্লাই করলে পরে দামগুলো পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে সব পাই টু পাই দিয়ে দেবো, সেগুলো আপনারা ফলো করতে পারেন। পুরো এরিয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে, এটা পার্কিং এরিয়া হতে চলেছে, নিচটা পুরোটাই পার্কিংয়ে পেয়ে যাবেন। আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে চিনার পার্কের একদম প্রায় ক্রসিংয়ের সামনেই একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরবার, G+5 বিল্ডিং এটি, এবং পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে। এছাড়া যদি আপনারা পুরো ইন ডিটেলস আবার দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু কোনটার কী স্কোয়ার ফিটের কী দাম আছে না আছে সেগুলো আমি দিয়ে দেবো। আর এছাড়া 125 টাকা করে এর মধ্যে অ্যামিউনিটিস চার্জ রয়েছে, যে অ্যামিউনিটিসগুলো আমি বললাম আর কি, ওই ট্রান্সফরমার ফরমার ওই সব কিছু দাম ধরেই কিন্তু 125 টাকা করে পার স্কোয়ার ফিটে আরও এক্সট্রা একটা চার্জ পড়ে যাচ্ছে। আর যদি মনে করছেন ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন। আচ্ছা, আর একটা জিনিস বলে যে ডিসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাবেন, ওই কন্ট্যাক্ট নাম্বারে পারচেস করবার জন্য যোগাযোগ করতে পারেন। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।